আগুনে পুড়ে ছাই প্রায় 150টি দোকান। ঘটনায় ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে দাবি ব্যবসায়ীদের। ঘটনার পেছনে চক্রান্ত রয়েছে বলে দাবি একাংশের। ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত প্রায় শতাধিক দোকান। আগুনে পুড়ে গেল স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 150টি দোকান। মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগে উরুবেরিয়ার চেঙ্গাইল স্টেশন সংলগ্ন ল্যাডলু বাজার এলাকায়। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপরই খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, আগুন নেভানোর কাজে দমকলের দুটি ইঞ্জিন হিমশিম খেয়ে যাচ্ছিল। খবর পেয়ে দমকলের আরও দুটি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। এরপর দমকলের চারটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পূবের আকাশ লাল হয়েছে, আকাশে উঠেছে ভোরের সূর্য। সকালে আগুন নিয়ন্ত্রণে এলেও বেশ কিছু জায়গা থেকে তখনও ধোঁয়া বেরোতে দেখা যায়। এদিন সকালেও আগুন নেভানোর কাজ চালিয়ে গেছেন দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনায় প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি ব্যবসায়ীদের একাংশের। স্থানীয় এক বাসিন্দা বলেন, এই আগুন লাগার ঘটনায় প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেল। সামনেই ঈদ, ঈদের জন্য ব্যবসায়ীরা প্রচুর টাকার মাল তুলেছিল, কিন্তু সেগুলি সব আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই বিষয়ে তিনি আরো বলেন, একটু সহযোগিতা করতো তাহলে এত ভয়াবহ মানে ক্ষতি হতো না। আমাদের এতটুকু সাহায্য করে না, এবং এখনো পর্যন্ত লাল ম্যানেজমেন্টের লোক এখানে এসে উপস্থিত হয় নাই। মানে এত ক্ষতি হয়ে গেল মানুষের, মানুষ পুরো পথে বসে গেল, সম্পূর্ণ আসে গেল। সামনে ঈদ, মানুষ ধার দেনা করে এ করে মানে সর্বশান্ত হয়ে মানুষ ওই ব্যবসা করতে চলো। আজকে যে জিনিসটা হলো, লাল ম্যানেজমেন্ট ইচ্ছাকৃতভাবে মানে ঝোপড়িগুলোকে তোলার তারে এই জিনিসটা করেছে। ল্যান্ডলর্ড ম্যানেজমেন্ট এর জন্য পুরো দায়ী, পরিকল্পিতভাবে করেছে এটা, একদম একদম পরিকল্পিতভাবে। ল্যান্ডলর্ড ম্যানেজমেন্ট এই ঝুপড়িগুলোকে তোলার তারে এর আগে অনেকবার বসেছিল, এবং ভাড়া বৃদ্ধি করার ব্যাপারে অনেক আলোচনা হয়েছিল, এইসব ব্যাপার অনেক আছে। তাই ম্যানেজমেন্ট দোরটা আমাদের যদি খুলে দিত, আমরা 1:15 তখন যখন ভিতরে আগুন ধরে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আমরা চিল্লাচ্ছি, ম্যানেজমেন্টের লোক গেটম্যান গেটই খুলে নেই। 10:15-20 যখন দোকান ধরে গেছে, তারপরে ল্যান্ডলর্ড মানে তারা পালিয়ে গেছে সব। আমরা গেট ভেঙে তারপর আমরা ঢুকে তারপরে পানি ফানির ব্যবস্থা করেছি, কিন্তু পানি দিয়ে আমরা শেষ রক্ষা করতে পারিনি। চেঙ্গাইলের ল্যাডলো বাজারে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কি করে লাগলো আগুন, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উলুবেরিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।